এবার জানাবো সমালোচকদের বিচারে কে পাচ্ছেন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী নারী। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা ইনামুল হক এবং অভিনেত্রী শান্তা ইসলামকে, আর নমিনেশনগুলো দেখে নেব পর্দায়। মনের মানুষ থাকলে কি আর ইটের বাটায় কাম করি? একজনকে খুঁজে নিলে পারো। আপনি খুঁজে পাচ্ছেন? মেলা দিন ধরে তো খুঁজতেছি। অনু খুঁজে পান নাই। আধা ঘন্টা বেল দেওয়ার পরে দরজা খুলেছ, আর এখন কোনো কারণ ছাড়া দুর্ব্যবহার করছো। আমার ব্যবহারই আমি। যাও না, যার ভালো ব্যবহার তার কাছে যাও। পরিচিত নাম তিশা। কংগ্রাচুলেশনস তিশা। মেরিলকে ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ। সমালোচক পুরস্কার পেয়েছি, যারা আমার কাজ দেখেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাদেরকে ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ, জানি না কী হবে, দর্শকদের ভালোবাসায় এত দূর এসেছি। আমার মা এখানে বসে আছে, মা আই লাভ ইউ, আজ আমি যা যতটুকুন অনলি বিকজ অফ ইউ, থ্যাংক ইউ, এবং আমার পরিবারকে ধন্যবাদ। চলে যাব চতুর্থ পুরস্কারে। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2015 শ্রেষ্ঠ অভিনয় শিল্পী পুরুষ। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি চিত্রলেখা গুহ এবং উত্তম গুহকে। দেখে নেই কারা পেয়েছেন মনোনয়ন। আসল হস্র হচ্ছে গিয়া সেই মানুষ যে গুলি চিপার সাহস তারা। আমার একটা টিউশন লাগবে। টিউশন লাগবে? আচ্ছা আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পারবেন? আইএ। আইএ পারবেন মানে 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনি পারবেন? টাকা পয়সা এইটা সেইটা সারা কাই আমার নাতনিকে বিয়া করিবে? কেনে মুই যদি করো ইয়ার কি করছেন? সত্যই মুই বিয়া করি। সেরা টিভি অভিনেতা খন্দকার লেনিন, জেগে ওঠার গল্প। ধন্যবাদ মহান আল্লাপাককে, যিনি আমাকে এই জায়গায় এই সম্মানটা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার বাবা মার প্রতি, কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরমেন্স ডিপার্টমেন্টের প্রতি, আমার শিক্ষকদের স্মরণ করছি সেখানকার, এবং ভবিষ্যতে আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের আর্থিক বিনোদনের আর্থিক সেবা, পুলিশের সেবার পাশাপাশি যেন মানুষের বিনোদনের সেবা দিতে পারি, সেজন্য আমার যেন দোয়া করবেন। ধন্যবাদ।